এই গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অন্য একটা লোকেশন আসলাম, আমি আজকে এই লোকেশন আপনাদের দেখাবো। বারানোর মধ্যে এটা হলো মেন সিটি, বারানোর এই লোকেশন দেখেন, এখানে ওভারব্রিজ করা আছে, খুবই অস্থির ওভারব্রিজ, খুবই সুন্দর, মানে এত উন্নত মানের ওভারব্রিজ বাংলাদেশে। মূলত গাইস আমরা যে ব্রিজটাতে এখন বর্তমানে উঠছি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটাতে আমরা যখন টিকটক ভিডিও বানাইতাম অনেক প্রচুর আইসা ভিডিও করতাম, ঠিক আছে, অনেক ভিডিও বানাইতাম, অনেকক্ষণ এখানে ভিডিও ফ্যান সার্কেল নিয়ে নিয়ে মজা করতাম। তো এখন এটা মূলত কিসের জন্য বানাইছিল, এটা আপনার ওখানে একটা মার্কেট হওয়ার কথা ছিল, তার জন্য এখান থেকে এটা স্টপ করে দিয়েছে। এই যে দেখেন, এখান থেকে ব্রিজটা স্টপ করে দিয়েছে। এখন অনলি ওই যে ওখানে কিছু কাজ চলতেছে, আপনাদেরকে জুম দিয়ে দেখাই, এখানে কাজ চলতেছে, এই এখানে একটা বিশাল বড় মার্কেট হবে, এই মার্কেটটার সাথে এই ব্রিজটা ওখানে গিয়ে অ্যাডজাস্ট হবে, কারণ এটা ওই পার্কিংয়ের জন্য বা ওই মার্কেটে যাওয়ার জন্য, ঠিক আছে। আমরা এখন যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ব্রিজের লাস্ট সীমানা, এই ব্রিজটা ওইখানে পর্যন্ত যাবে, এটা লাস্ট সীমানা, এখানে এই যে এখানে এখন থেকে দেখছো এটা যাওয়া যায় না, এটা হলো লাস্ট সীমানা এই ব্রিজটা। হ্যাঁ, মানে এই ব্রিজটা করছে মনে হয় কত সালে, এটা অনেক অনেক দিন হয়ে গেছে, অনেক প্রায় আজ থেকে মনে হয় 15 বছর হবে এরকম, তবে আগে থেকে বেশি ইয়াতে দেখেন, আমি তো আসলাম আমার 13 সালে, 15 বছর আগে হয়ে যাবে ব্রিজটা করছিল, কিন্তু এখন কাজ হচ্ছে। এটা বন্ধ, মানে মূলত বন্ধ করে রাখছে, এভাবে মূলত বন্ধই করে রাখছে, না করতে সারা, এখন আবার রানিং করছে, এখন আবার হয়তো মনে হয় চালু করছে, মূলত এটা চালু করছে আপনার 3 থেকে 4 3 মাসের ভিতরে চালু করছে এটা। এই লোকেশন আর দ্বিতীয় কথা হলো কি, এই যে দেখাই আপনাদেরকে যে বিল্ডিংটা সবচেয়ে, এই যে সেই একটা বিল্ডিং, এই যে টাওয়ারটা, এটা মানামার ভিতরে বাহরাইনের ভিতরে খুব সুন্দর একটি টাওয়ার, ঠিক আছে, অনেক সুন্দর টাওয়ার। আর ওই যে 4 সিজন এস বিল্ডিং যারা বলে, আর ওই যেটা হচ্ছে বিট বিল্ডিং, মানে আমাদের বাঙালিরা যেটা মানে শর্টকাটে একটা নাম বলে আর কি, এটা বিট বিল্ডিং, এটা অ্যাকচুয়ালি 7 স্টার, ঠিক আছে, ওইটা এটা হচ্ছে 4 সিজন, আর এটা হচ্ছে শেরাটন, ঠিক আছে, এক একটা নাম আছে, ঠিক আছে। তো প্লেসটা খুবই খুবই সুন্দর একটা প্লেস,